বরগুনায় দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে উপজেলা চেয়ারম্যানের গালাগাল করার একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ কর্মকর্তার দাবি, সালাম না দেওয়ার অজুহাতে তাকে গালাগাল করেছেন চেয়ারম্যান। আর উপজেলা চেয়ারম্যানের দাবি, পূর্ব ঘটনার রেশ ধরে প্রথমে তাকে গালি দেন ওই পুলিশ কর্মকর্তা। বরগুনার বামনা থানার এএসআই দিবাকর চন্দ্র দাসকে উপজেলা চেয়ারম্যানের গালাগাল করার এই ভিডিও ভাইরাল। এ নিয়ে অনলাইন অফলাইনে চলছে আলোচনা সমালোচনা। গেল সোমবার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ঘটে এই ঘটনা। ভিডিওতে পুলিশ কর্মকর্তা দিবাকর চন্দ্র দাসকে বলতে দেখা যায়, মঞ্চ থেকে অতিথিরা নামার সময় তিনি সালাম দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু তাকে ধর্ম তুলে গালাগাল করেন। তাকে সালাম দেয়া হয়েছে বলার পরও তিনি শান্ত হননি। আমার তুই কি পুলিশ অফিসার? আমি পুলিশ অফিসার, তুই কি লোকজন দেওয়াস না, কে গমনে যায় সালাম দিতে পারস না? আমি তো স্যার ওই যে বোর্ডের যে চেয়ারম্যান আছে তার তো সালাম দিছি। এইখানে আইসে আমার কইছে বাচ্চা, সব কটার বাচ্চা এখানে আইসা হইলো উত্তেজিত করে তোলেন। সালামের ইস্যুটি মিথ্যা বলেও দাবি তার। এসআই দিবাকর আসার পরে আমার এলাকার মানুষ অতিষ্ঠ, ঘুষ বাণিজ্য, খামরা খামরি, গালা গালি। আমি উপজেলা পরিষদে এই প্রসঙ্গ উত্থাপন করি আইন শৃঙ্খলা মিটিং এ। আইন শৃঙ্খলা মিটিং এ উত্থাপন করার পরে পুলিশ বাহিনী ক্ষিপ্ত হয়। বোকাবুনিয়ায় যেদিন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওরে দায়িত্ব দেয়। দায়িত্ব দেওয়ার পর ও আমার উদ্দেশ্য করিয়ে বলে, বক্তব্য ভালো দেয় সওয়াল। এরপরে তারে যা বলার আমি বলছি, আমি সামনে, আমি সবার সামনে ওখানে যারা অতিথি ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমি এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, এবং পাশাপাশি যেহেতু সে স্থানীয় একজন জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, এই বিষয়টা আমি জেলা প্রশাসককেও লিখিতভাবে অবহিত করেছি। এদিকে এই ঘটনায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে বরগুনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। জাইদ হাসান, যমুনা নিউজ।